আগে চলো আগে সামুটটা আসল ঘুরি নি আসি তারপরে রানবো কাটকটা বেঁধেলি পেছিটা নিয়ে আসিগা যা তাড়াতাড়ি আসবে চলো কত বড় বড় শামুক দেখো কই আই তো ওবারে অনেক মোটা মোটা শামুক এইয়া মোটা মোটা শামুক রয়েছে বিশাল শামুক ট্রুপিনছে দেখো কত মোটা মোটা বিশাল শামুক হ্যাঁ গো খুব মোটা মোটা শামুক দেখো এক পাচ্ছে হয়ে গেছে আর গুঁড়ো না ওই থাকুক তরকারি হবে একদিন চলে যাচ্ছে দেরি হবে তাড়াতাড়ি করে মোটা মোটা দেখো ধরে দিয়েছি কড়াইটা চাপা চাপাইছি এই যে আমি জাল দিচ্ছি ভিজে কাটতো তার মধ্যে দেরিও হতে পারে মুটো যা রেখেছ না তুমি বাবা মুটো না রাখলে হবে না যে এখনকার যুগে এরকম মুই রাখতে হবে সেটা দেখতে ভালো লাগবে চলো এবার ছাড়াইতে হবে এবার একটু করে ভালো এইখানে তাড়াতাড়ি ছাড়াই দাও ছাড়াইছি রান্না করবো মোটামোটা শামুক শামুক গুলো আমি তাহলে তা করতে এগুলো ধুয়ে আসি তুমি কড়াইটা আর পেছেটো পরিষ্কার করে নিয়ে আসো পুকুর থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসবে চা খাইলে তাড়াতাড়ি রসুন
আদাটা ছাড়িয়ে দেব তাড়াতাড়ি করো বিলাও হয়ে গেল বিলাও হয়ে গেল খেতে লাগছে লাগলে কি করবে তুমি থেকে কোথাও যেও না মশলাটাও বেটে নিয়ে আসি না না আমি এখানেই থাকবো তাহলে কুকুর খেয়ে নেবে তাই আদা বেটে নিব রসুন বেটে নিব বাটা হয়ে গেছে এবার তুলে নেব লেখাটা ধরাও কড়াই সরষে তেল দেব তেল গরম হয়ে গেছে সামগুলা ভেজে দেব নুন দিচ্ছি হলুদ দিচ্ছি দিলা তো হইল কি করবি না হইলে তো আর খেতে পেছি না কালকে রেতে ভাত খাই না নিয়ে খেতে লেগে গেছে আমাদের পেঁয়াজ দিচ্ছি বাটা রসুন বাটা দিয়ে দেবো এই টমেটো দিচ্ছি জিরে গুঁড়ি দিচ্ছি ধনে গুঁড়ি এটা লঙ্কা গুঁড়ি আমার নাস্তা জল দিই এই হলুদ গুঁড়ি দিচ্ছি নুন দিচ্ছি সময় নুন দিয়েছি দরকার সময় কম দিচ্ছি জল দেব মশলা কষা হয়ে গেছে নিয়ে সামুক ভাজা দেব দেখতে চরম ভালো লাগছে খেতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে খুব ভালো এবার জল দিয়ে দেবো জালটা ভালো করে দাও তারপরে আমি গরম মশলাটা বেটে নিয়ে আসি তাড়াতাড়ি ফুটবে যা আমি আস্তে আস্তে জালটা দিই তা কইতে গরম মশলা বেটে নিব এখন তো গরম মশলাটা দিই না গরম মশলাটা দিলে না আরো সেন ভালো উঠবে গরম মশলা দিয়ে দিই এখানে
বাবারে গরম মশলাটা কি সেন সেন মানে কি ভাত চাটি বেশি করে খাওয়াইছি তরকারি হয়ে গেছে এবারে নামাইলি গরম মশলা দিয়া আছে হলুদ মশলা রান্না তো ভালোই খাসির মাংস ফেল বলো